ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি অনেকের মুখে শুনতেছেন বা বইয়ে দেখছেন ফেসবুকে দেখছেন যে একই দিনে সিয়াম পালন করার ব্যাপারে মতামত দেওয়া হচ্ছে সৌদি আরবের সাথে, এবং অনেক সালাফ ভাইকেও দেখা যাচ্ছে যে তারা এই ব্যাপারে মত দিচ্ছেন এবং দলিল পেশ করছেন। উনি আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে সঠিক বিষয়টা কি। আসলে এই প্রশ্নের উত্তর অনেকদিন থেকেই, এর আগে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন, সে সময় প্রশ্নের উত্তরটি দেওয়া সম্ভব হয়নি। এখনও আসলে যদি স্বাভাবিকভাবেই যথার্থভাবে উত্তরটি দেওয়া প্রয়োজন, কারণ এটিকে নিয়ে অনেক ফেতনা সৃষ্টি হচ্ছে, দীর্ঘ সময়ের প্রয়োজন। তো বোঝাই হোক, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পরিতৃপ্ত করার চেষ্টা করব। যদি কোনো সমস্যা থেকে থাকে বোঝার, আপনারা সম্পর্ক প্রশ্ন করতে পারেন। যদি আমার বক্তব্যের মধ্যে সেটি না আসে, আর যদি বক্তব্যের মধ্যে তার উত্তর থাকে তাহলে উত্তর দিব, আমি দিব না। আর যদি না থাকে তাহলে আমি নতুন কোনো বিষয় হলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত বলবো যে আমরা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে তাকাই তাহলে দেখুন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়সুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন এ মাসে সিয়াম রাখে। দেখুন, আমরা যখন যে কোনো আয়াত এবং হাদিস বোঝার চেষ্টা করব, তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে আমাদের সালাফে সালেহগণ কীভাবে এই আয়াত এবং হাদিসকে বুঝেছেন। এই জিনিসটা আমি বারবার আপনাদের সামনে বলেছি, আবারও বলছি আজকে। এখানে মেন বলতে মেন হলো তাবেঈদিয়া বলেছেন মুফাসসিরগণ, মেনকে তাবেঈদিয়া বলেছেন, অর্থাৎ কিছু বোঝায়। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের মধ্যে যারা, তার মানে সবাই না, তোমাদের মধ্যে যারা রমজানের সিয়াম পাবে, রমজান মাসে উপস্থিত হবে, সে যেন সিয়াম রাখে। তাহলে এখানে সকলেই উদ্দেশ্য নয় এতে। বোঝা যাচ্ছে এত থেকে যে পৃথিবীর সব অঞ্চলের মানুষ একই দিনে রমজান পাবে না, বরং আগ পিছ হতে পারে, এটি এত দ্বারা যথেষ্ট। আমার মনে হয় যে যদি আমরা মানে স্বাভাবিক মানে কোনো গোঁড়ামি ছাড়াই সত্যিকার হক জানার উদ্দেশ্যে মানে চিন্তা করি, তাহলে আমাদের জন্য এই আয়াতটি যথেষ্ট মনে হয়। যাই হোক, তবুও আমরা অন্যান্য দলিলগুলো পেশ করার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুলির রুয়াতি ওয়া আফতারুলির রুয়াতি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু উদ্দাতা 30, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। কিন্তু যদি তোমাদের নিকট তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ করে নাও। এই হাদিসটি যদি আমরা চিন্তা করি তাহলে দেখুন, হাদিসটিতে প্রথম আমাদের জন্য শিক্ষা হলো যে রোজা রাখার জন্য এবং ঈদ করার জন্য, রোজা রাখার জন্য এবং ঈদ করার জন্য চাঁদ দেখাটা শর্ত করা হয়েছে। তাহলে আপনি যদি চাঁদ না দেখতে পান, যদি চাঁদ আপনি 2 দিন পরে দেখতে পান, তাহলে কি করে আপনি রোজা রাখবেন বা ঈদ করবেন? এটি হলো প্রথম বিষয়। আরেকটি বিষয় খেয়াল করুন, রাসূল ইসলাম বলেছেন মেঘাচ্ছন্নর কথা। আসলে কি মানে লক্ষ্য করুন যে বিভিন্ন অঞ্চলে সব অঞ্চলের পৃথিবীর যখন মেঘাচ্ছন্ন হয় তখন সারা বিশ্বে কি একসাথে মেঘাচ্ছন্ন থাকে? কখনোই না। এটি একসাথে কখনোই পৃথিবীর সব অঞ্চল মেঘাচ্ছন্ন হয় না। তারপরে আরেকটি বিষয় যে বিভিন্ন অঞ্চলের মানে চন্দ্র উদয় হওয়া এবং অস্ত যাওয়া, এটি সময়ের পার্থক্য আছে, আমরা এটি স্বাভাবিকভাবে জানি। মানে আমেরিকায় যখন রাত বাংলাদেশে তখন দিন, সৌদি আরবে যখন মাগরিব বাংলাদেশে তখন ঈশার সময়, এভাবে। তারপরেও একটি বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে যে খোলাফায়ে রাশিদিন অথবা সাহাবিগণের জীবদ্দশায় মদিনায় চাঁদের হিসাব, মানে মদিনার চাঁদের হিসাব অন্য দেশের মুসলমানদের জন্য সিয়াম বা ঈদ পালনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না।
এটি স্পষ্ট হয়। যেমন দেখুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, ইবনে আব্বাস সম্পর্কিত কুরাইব থেকে বর্ণিত, তিনি বলছেন যে উম্মুল ফজল বিনতুল হারেস তাকে সিরিয়ায় মুয়াবিয়ার নিকটে পাঠালেন। তিনি বলছেন যে আমি সিরিয়ায় পৌঁছলাম এবং তার দেওয়া প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করলাম। এমন অবস্থায় রমজানের চাঁদ উদিত হলো। আমি জুমার দিন সন্ধ্যায় নতুন চাঁদ দেখলাম। অতপর মাসের শেষ দিকে আমি মদিনায় পৌঁছলাম। তখন আবদুল্লাহ ইবনে আব্বাস আমাকে জিজ্ঞেস করলেন চাঁদ সম্পর্কে। তারপর বললেন যে তোমরা রমজানের চাঁদ দেখেছো? তখন আমি বললাম যে হ্যাঁ, আমরা জুমার দিন সন্ধ্যায় দেখেছি। তিনি জিজ্ঞেস করলেন তুমি কি দেখেছো? তখন তিনি বললেন যে হ্যাঁ, লোকেরাও দেখেছে, তারা সিয়াম রেখেছে, মুয়াবিয়াও সিয়াম রেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তখন বললেন যে আমরা চাঁদ দেখেছি শনিবার সন্ধ্যায়, তোমরা দেখেছো শুক্রবার সন্ধ্যায়, আমরা দেখেছি শনিবার সন্ধ্যায়, ফলে আমরা সিয়াম রেখে যাব যতক্ষণ না 30 দিন পূর্ণ হয় অথবা ঈদের চাঁদ আমরা দেখতে পাই। তো কুরাইব তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি মুয়াবিয়ার চাঁদ দেখা এবং তার সিয়াম রাখাকে যথেষ্ট মনে করেন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন না, সোজা উত্তর না। এভাবেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। দেখুন সহিহ মুসলিমের একটি হাদিস, স্পষ্ট একটি হাদিস, 1087 নম্বর হাদিস, লক্ষ্য করুন এক এক মানে আমরা যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব করছি আজকে, রাসূল মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয় তাহলে তোমরা কোরআন এবং হাদিসের দিকে যাও। ইখতিলাফ হয়েছে, আমরা যদি হাদিসের দিকে আসি, ইবনে আব্বাস এর এই উক্তিটি, এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট। কারণ শামে তারা শুক্রবার চাঁদ দেখেছিলেন, সেটি মদিনায় গ্রহণযোগ্য হলো না, মদিনায় তারা শনিবার চাঁদ দেখেছিলেন। আর ইবনে আব্বাস স্পষ্টই বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন। এবং এটি অনেকে মানে এই হাদিসটিকে নিয়ে এত মন্তব্য, নিয়ে মনগড়া মন্তব্য করেছেন যা কল্পনাই করা যায় না। আল্লাহ তাদেরকে হেদায়ত করুন। স্পষ্ট হাদিস এখানে, যেখানে ইবনে আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই নির্দেশ দিয়েছেন, এটি মওকুফ হাদিস না, তারা এটি মওকুফ হাদিস বলতে চান, এটি হচ্ছে মারফু হাদিস, সরাসরি এটি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই নির্দেশ দিয়েছেন। এবার আমরা আসি যে এ হাদিসটি মানে বিদ্বানগণ মুহাদ্দিসগণ কিভাবে বুঝেছেন, আমরা যেভাবে বুঝবো নিজ ইচ্ছা মতো সবাই। আমি আগেও বলেছি দেখুন, যে ব্যক্তি পবিত্র কোরআন এবং হাদিসকে সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী বোঝে না, সে ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্ট হবে নিজের মন গড়া ব্যাখ্যা করলে। আমরা এবার দেখব, দেখুন মুহাদ্দিসগণ এই হাদিসটির ব্যাপারে কি বুঝেছেন। ইমাম নাওয়াওয়ী রাহিমুল্লাহ সহি মুসলিমের যে হাদিসটি, এই হাদিসটির অনুচ্ছেদ রচনা করেছেন এভাবে, বাবু বায়ানি আন্না লিকুল্লি বালাদিন রুয়াতাহুম ওয়া আন্নাহুম ইযা রাআউল হিলাল বিবালাদিন লা ইয়াসবুতু হুকমুহু লিমা বাউদা আনহুম, প্রত্যেক শহরের জন্য শহরবাসীর চাঁদ দেখা প্রযোজ্য হবে, এবং যখন এক শহরের অধিবাসীগণ চাঁদ দেখবে তখন তার হুকুম তাদের থেকে দূরের লোকদের জন্য প্রযোজ্য হবে না। স্পষ্ট কথা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি বুঝেছেন, তিনি বুঝেছেন লিকুল্লি আহলি বালাদিন রুয়াতাহুম, এই হাদিসের আলোকে বুঝেছেন যে প্রত্যেক শহরবাসীর জন্য স্ব স্ব চাঁদ দেখা প্রযোজ্য হবে, নিজ নিজ চাঁদ দেখা প্রযোজ্য হবে, একজনের চাঁদ দেখা আরেকজনের জন্য প্রযোজ্য হবে না। কুরাইব থেকে বর্ণিত যে হাদিসটি আপনাদের সামনে আমি পেশ করেছি, সেই হাদিসটির বর্ণনা শেষ করে ইমাম তিরমিজি বলছেন আল আমালু আলা হাযাল হাদিস ইনদা আহলিল ইলম আন্না লিকুল্লি আহলি বালাদিন রুয়াতাহু, এই হাদিসের উপর আমল জারি আছে বিদ্বানদের নিকট যে প্রত্যেক অঞ্চলের জন্য স্ব স্ব চাঁদ দেখা প্রযোজ্য হবে। ইমাম তিরমিজি বলে দিলেন স্পষ্ট ভাবে যে এই হাদিসের উপর আমল জারি আছে বিদ্বানদের নিকট, বিদ্বানদের নিকট আমল জারি আছে যে প্রত্যেক অঞ্চলের জন্য তাদের নিজ নিজ চাঁদ দেখা প্রযোজ্য হবে। ইমাম তিরমিজি যাদেরকে বিদ্বান বলছেন আর আমরা যাদেরকে বিদ্বান বলছি, কারা বেশি জ্ঞানী, কাদের বেশি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে? আমরা দেখুন পবিত্র কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় কাদের মত নেব, আমি আবার বারবার বলছি এই জিনিসটি খেয়াল রাখবেন আপনারা। দেখুন ইমাম আবু দাউদ কি বলছেন, তিনি বলছেন বাবু ইজা রুয়াল হিলাল ফি বালাদিন ক্বাবলা আল আখারিন বিলাইলা, যখন এক শহরে অন্য শহরের এক রাত্রি পূর্বে চাঁদ দেখা যায়। ইমাম নাসাই বলেছেন বাবু ইখতিলাফি আহলিল আফাক ফির রুয়া,
নতুন চাঁদ দেখা বিষয়ে ভিন্ন দেশিদের ভিন্নতা প্রসঙ্গে ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলছেন, باب الدليل على أن الواجب على أهل كل بلدة صيام رمضان لرؤيتهم لا رؤية غيرهم. প্রত্যেক শহরবাসীর জন্য স্ব চন্দ্র দর্শন অনুযায়ী রমজানের সিয়াম রাখা ওয়াজিব, যা অন্যদের জন্য প্রযোজ্য নয়। ইমাম বাইহাকি বলছেন, বাবুল হিলাল ইউরা ফি বালাদিন ওয়ালা ইউরা ফি আখার, নবচন্দ্র যা এক শহরে দেখা যায়, যা অন্য শহরে দেখা যায় না। তাহলে এ সমস্ত দেখুন যেগুলো আপনাদেরকে বর্ণনা দিলাম সালাফে সালেহীন এবং বিদ্বানগণের যে অভিমত এই হাদিসের উপর ভিত্তি করে, তাদের প্রত্যেকে দেখুন মানে চন্দ্রের উদয়স্থলের যে ভিন্নতা এটা স্বীকার করেছেন, এবং সেই অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন সময়ে সিয়াম এবং ঈদ পালনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আজকে এই হাদিসটিকে কেন্দ্র করে আজকে আমাদের অনেক ভাইয়েরা নিজ ব্যাখ্যা নিজ মন গড়া অনুযায়ী ব্যাখ্যা করছেন, এটি অত্যন্ত দুঃখজনক। যাই হোক, হয়তো আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি তাই হয় তাহলে আমরা ঢাকায় যখন চাঁদ দেখা যায় তখন আমরা রাজশাহীতে কেন চাঁদ না দেখে ঈদ করি, রাজশাহীতে চাঁদ না দেখে ঈদ করি? তার জবাবে বলবো, দেখুন মিশকাত এর ভাষ্যকার ওবায়দুল মোবারক ফরি তিনি বলছেন, পশ্চিম দিগন্তে ভূপৃষ্ঠ থেকে নবচন্দ্রের উদয়কালের উচ্চতার আধুনিক হিসাব মতে পশ্চিম অঞ্চলে চাঁদ দেখা গেলে পশ্চিমাঞ্চল সহ সেখান থেকে অনন্য 560 মাইল দূরত্বে পূর্বাঞ্চলের অধিবাসীদের জন্য ওই চাঁদ গণ্য হবে, আর যদি পূর্বাঞ্চলে চাঁদ দেখা যায় তাহলে পশ্চিমাঞ্চলের অনুরূপ দূরত্বের অধিবাসীদের জন্য উক্ত চাঁদ গণ্য হবে। তাহলে মানে বোঝা যাচ্ছে সর্বাধুনিক জ্যোতির্বিজ্ঞানের উক্ত হিসাব মতে মক্কা শরীফ মক্কা এই চাঁদ দেখা অঞ্চলের দেশসমূহের 560 মাইল পর্যন্ত উক্ত চাঁদ দেখা যাওয়া সম্ভব, এবং উক্ত দূরত্বের অধিবাসীগণ উক্ত চাঁদের হিসাব অনুযায়ী সিয়াম এবং ঈদ পালন করতে পারেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে 1 মাইলের হিসাব সরাসরি আকাশপথের মাইল সড়ক পথের মাইল কিন্তু নয়। আরেকটি বিষয় এর জবাবে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসৌম ইয়াউমা ইয়াউমা তাসুমুন ওয়াল ফিত্র ইয়াউমা তাফতিরুন ওয়াল আদহা ইয়াউমা তুদহান, রোজা হলো সেদিন যেদিন তোমরা রোজা রাখো, ঈদুল ফিতর হলো সেদিন যেদিন তোমরা তা ঈদুল ফিতর পালন করো, আর ঈদুল আজহা হলো সেদিন যেদিন তোমরা ঈদুল আজহা পালন করো। সুতরাং এখানে ইঙ্গিত রয়েছে এই হাদিসে যে এক অঞ্চলের অধিবাসী সকলের একই দিনে সিয়াম ও ঈদ পালনের প্রতি এখানে ইঙ্গিত রয়েছে যে একই অঞ্চলের মানুষ একসাথে ঈদ পালন করবেন, সাওম পালন করবেন, ঈদ উল আজহা পালন করবেন, ঈদ উল ফিতর আদায় করবেন। অতএব এই বিষয়টি এখানে অস্পষ্ট কোনো কিছুই নেই। আজকে আমাদের অনেক ভাইয়েরা মানে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস উপস্থাপন করেন যে মধ্যাহ্নের পর কয়েকজন মরুবাসী বেদুইনের কাছে সওয়ালে চাঁদ দেখার সংবাদ পেলেন এবং তৎক্ষণাৎ সাহাবিদেরকে সিয়াম ভঙ্গ করতে বললেন এবং পরদিন ঈদের সালাত আদায়ের নির্দেশ দিলেন। তো এই যে এই হাদিসগুলো দলিল হিসেবে তারা পেশ করে থাকেন, অথচ এই হাদিসগুলোতে সারা বিশ্বে মানে একদিনে মানে যে সিয়াম পালন করা বা ঈদ পালন করার এই সুযোগটা কোথায় আমাদের বুঝে আসে না। কারণ রাসূল ইসলামের কাছে যারা সংবাদ নিয়ে এসেছিলেন তারা তো আসলে বেশি দূর থেকে তো আগমন করতে পারেননি, বরং তারা মদিনা বা মদিনার আশপাশের এলাকা থেকে এসেছিলেন। কারণ একদিনের ব্যবধানে কোনো ব্যক্তি বা কোনো মানে একটা নির্দিষ্ট একটি কাফেলার জন্য খুব বেশি দূর থেকে আগমন করা তাদের জন্য সম্ভব ছিল না, আমরাও জানি সেটা সে যুগে। সুতরাং হাদিস যেগুলো রয়েছে এই বিষয়ে যে তাদের সাক্ষ্য গ্রহণ করেছিলেন তারা এসেছিলেন, সেগুলোর বাস্তবতা হলো যে মদিনায় মানে মদিনার লোকালয়ে মানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে রাসূল ইসলাম এবং সাহাবীগণ চাঁদ দেখতে পাননি, কিন্তু পার্শ্ববর্তী মরুভূমির মানুষ আকাশ পরিষ্কার পরিষ্কার থাকায় তা দেখতে পেয়েছিলেন, তাই তাদের সংবাদ রাসূল ইসলাম আমলে নিয়েছিলেন এবং সিয়াম ভঙ্গ করতে বলেছিলেন। এবং ইবনে মাজার হাদিসে এটি স্পষ্টভাবে এসেছে এভাবে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ আমাদের কাছে অস্পষ্ট ছিল তাই আমরা সিয়াম রেখে দিয়েছিলাম।
তারপর একটি কাফেলা আগমন করলো, তারপর রাসূলুল্লাহ সংবাদ দিলেন, হাদিসের বাকি অংশ পূর্ণ রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ মানে ইয়ামল দ্বারা একই দিনে বিশ্বের সকলে ঈদ এবং সিয়াম পালন করবে এর কোনো প্রমাণ এই হাদিসে নেই, এই হাদিসে নেই যেটি তারা প্রমাণ হিসেবে পেশ করতে চান। তারপরে তারা বলেন যে রাসূল ইসলামের বাণী সুমুল এরু এদিহি ও আফতারুল এরু এদিহি, যেটি আপনাদের সামনে আমি হাদিস হিসেবে দলিল হিসেবে পেশ করেছেন, অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ পালন করো। তারা বলে থাকেন যে চাঁদ দেখে রোজা রাখো এটি নির্দেশ, আর এই নির্দেশটি একসাথে সকল মুসলমানদের জন্য প্রযোজ্য, কারণ সুমু বলা হয়েছে তোমরা, অর্থাৎ পৃথিবীর সকল মুসলমান, অর্থাৎ এক জায়গায় যখন দেখা যাবে তখন সবাইকে রোজা রাখতে হবে, আর এক জায়গায় যখন চাঁদ সওয়ালের ঈদের চাঁদ দেখা যাবে তখন সবাইকে রোজা ছেড়ে দিতে হবে, এটি তারা বলে থাকেন। আমরা জবাবে বলবো, তাহলে তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওকুলু ওয়াশরবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, তোমরা পানাহার করো যতক্ষণ না রাত্রির সাদা রেখা, রাত্রির কালো রেখা হতে সাদা রেখা প্রতিভাত না হয়, অতপর তোমরা রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আজকে তাহলে আমরা যদি সৌদি আরবের চাঁদ দেখে রোজা রাখতে চাই, তাহলে স্বাভাবিকভাবেই, এবং আমরা যদি বলি যে সুমুলির এতিহি, অর্থাৎ সৌদি আরবে যেহেতু চাঁদ উঠেছে আর রাসূল সাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, সেহেতু আমাদেরকেও রাখতে হবে, তাহলে আমরা বলবো যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তোমরা খাও যতক্ষণ না মানে রাত্রির কালো রেখা সাদা রেখা থেকে প্রতিভাত হয়। তাহলে সৌদি আরবে যখন মানে মানে রাত্রির কালো রেখা থেকে সাদা রেখা প্রতিভাত হয়ে যাবে, অর্থাৎ ফজর উদিত হয়ে যাবে, তখন তারা যেমন খাওয়া বন্ধ করে দিবে, সাহারি খাওয়া মানে যে কোনো প্রকার খাওয়া, তখন আমাদেরকে বন্ধ করে দিতে হবে, বা অন্যান্য দেশ যেগুলো আছে। অথবা খেয়াল করুন যে, অর্থাৎ আবার আরেকটি স্পষ্ট হবে যে সৌদি আরবে যদি ফজর হয় 4টার সময়, অর্থাৎ 4টা পর্যন্ত তাদের খাওয়ার অনুমতি আছে, আর বাংলাদেশে তখন বাজে 7টা, তাহলে যদি আমরা বলি যে সৌদি আরবে চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে ইফতার ঈদ করব, তাহলে মানে আপনি এটাও করবেন, কারণ সৌদি আরবে যখন 4টা বাজবে তখন বাংলাদেশে 7টা, তখন 7টার সময় সাহারি খাবেন, তাহলে সকাল 7টায় এটি গ্রহণযোগ্য হবে? স্বাভাবিকভাবে আপনি বলবেন যে গ্রহণযোগ্য হবে না। তাহলে যদি এটি গ্রহণযোগ্য না হয়, চাঁদের হিসাব কি করে গ্রহণযোগ্য হবে? আপনি তাদের চাঁদ দেখে কি করে আপনি রোজা রাখবেন আর চাঁদের চাঁদ দেখে ঈদ করবেন? একটু বিবেক থাকা উচিত বা জ্ঞান থাকা উচিত, একটু হিসাব করা উচিত বিষয়গুলো, মন গড়া ব্যাখ্যা তো চলবে না কোরআন হাদিসের ক্ষেত্রে। শুধু তাই না, দেখুন তারা বলে থাকে কি, আরো যুক্তি দিয়ে থাকে যে লাইলাতুল কদর, বলেন যে লাইলাতুল কদর মানে সৌদি আরবে যদি আমরা চাঁদ সৌদি আরবের সাথে ঈদ না করি, তাহলে ওদের যেদিন লাইলাতুল কদর বীর্যের রাত্রি, সেদিন আমাদের জোর রাত্রি। তাহলে কি ওনারা বলতে চান সোজা কথা যে লাইলাতুল কদর কাদের বীজ অনুযায়ী হবে, বাংলাদেশের না সৌদি আরবের? এটা ওনাদের প্রশ্ন। অতএব সব দেশই একসাথে করতে হবে যাতে বিজোড় একটাই হয়, জোড় একটাই হয়। হাস্যকর একটা মানে যুক্তি। আমরা জবাবে বলবো যে তাহলে আমরা এ হাদিসের জবাবে কি বলবো, বা তার হাদিসের আগে আমরা আসি যুক্তিতে যে লাইলাতুল কদর হয় ফজর পর্যন্ত, তাহলে তাদেরকে প্রশ্ন করব যে কাদের ফজর পর্যন্ত হবে? সারা বিশ্বে তো ফজর হতেই থাকে, সৌদি আরবে যখন হয় তখন তো অন্য জায়গায় হয় না, তারপরে তার আগে হয় আমাদের, তারপর পরে হয় অনেকের, মানে 24 ঘন্টা হতেই থাকে ফজর সারা বিশ্বে যে কোনো জায়গায়। তাহলে লাইলাতুল কদর তো হয় ফজর পর্যন্ত, তাহলে কাদের দেশ অনুযায়ী হবে? তাদের প্রশ্ন যে লাইলাতুল কদর যদি আমরা একসাথে ঈদ এবং মানে রোজা পালন না করি, তাহলে লাইলাতুল কদর পালন করা সম্ভব না, কারণ কারো জোর কারো বিজোর থাকবে। তাহলে আমরা তাদেরকে বলবো যে তাহলে কাদের লাইলা মানে ফজর পর্যন্ত লাইলাতুল কদর হবে? আপনাদের এত টেনশন হয়ে গেল যে কাদের বিজোড়ের দিন লাইলাতুল কদর হবে, তো এটা নিয়ে টেনশন হয় না যে কাদের ফজর পর্যন্ত লাইলাতুল কদর হবে? উদ্ভট মানে কথাবার্তা।
তারপরে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনজিল রব্বুনা তাবারাকাতা আলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইবকা সুলুসুল লাইল আল আখির, অর্থাৎ প্রতি রাতের শেষ এক তৃতীয় অংশ যখন বাকি থাকে তখন মহান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে বলেন যে কে আমাকে ডাকবা, আমি তার ডাকে সাড়া দিব। এই পূর্ণ হাদিস, যেটা আমরা হাদিসটি একাধিকবার আপনাদের সামনে উল্লেখ করেছি। তাহলে রাসূল সাল্লাম বলছেন যে রাত্রের এক তৃতীয় অংশ যখন বাকি থাকে, আজকে আপনাদেরকে জিজ্ঞেস করব যে স্বাভাবিকভাবেই মানে ভৌগোলিক অবস্থান যদি আপনি লক্ষ্য করেন, তাহলে সারা বিশ্বের 24 ঘন্টার প্রতি মুহূর্তে কোনো না কোনো দেশে রাত হচ্ছে এবং রাত্রের এক তৃতীয় অংশ হচ্ছে। তাহলে মহান আল্লাহ এর অর্থ কি যে মহান আল্লাহ তাআলা মানে সদা 24 ঘন্টায় তাহলে দুনিয়ার আসমানে তিনি অবস্থান করছেন? মানে হাদিসে বলা হয়েছে যে রাত্রের এক তৃতীয় অংশ যখন বাকি থাকে তখন মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে থাকেন। তো এক তৃতীয় অংশ বাকি তো সারা বিশ্বের কোনো না কোনো জায়গায় থাকতেছে, কারণ ভৌগোলিক অবস্থান অনুযায়ী পরিবর্তন হচ্ছে। তাহলে মহান আল্লাহ এর মানে কি এটা যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে থেকে যান সবসময়? নাউজুবিল্লাহ মিন যালিক। তো স্বাভাবিকভাবেই আমাদের উত্তরে আমাদেরকে বলতে হবে এগুলো বিষয়ে, যে মহান আল্লাহ তাআলা মানে দিন রাত্রির যে দুনিয়াবী হিসাব আমরা করছি এগুলোর সব কিছুর ঊর্ধ্বে। তাই মানে এগুলো বাস্তবতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা একমাত্র তিনিই জানেন। এসব নিয়ে প্রশ্ন তোলা এগুলো মূর্খতা ব্যতীত। আমাদেরকে কেবল শরীয়তের নির্দেশ পালন করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন যে রাত্রে এক তৃতীয়াংশ বাকি থাকলে মহান আল্লাহ নেমে আসেন, আপনি যখন এক তৃতীয়াংশ বাকি থাকবে তখন আপনি রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, মিটে গেল। আপনি যদি চিন্তা করতে যান এখন যে পৃথিবীর 24 ঘন্টার মধ্যে পৃথিবীর কোনো না কোনো জায়গায় এক তৃতীয়াংশ রাত যখন বাকি থাকে তখন ওই সময়টা উপস্থিত হয়, তাহলে কি মানে মহান আল্লাহ তাআলা সবসময় থাকেন দুনিয়ার আসমানে? না, এসব আপনি চিন্তা করবেন না। আমরা এসব হিসাব এগুলো হিসাব এগুলো আমরা আমাদের এগুলো ব্রেনে আসবে না, এটা মহান আল্লাহ তাআলা এগুলো মানে তিনি সব কিছু জানেন। এগুলো নিয়ে প্রশ্ন তোলা আমাদের এগুলো মূর্খতা হবে। সুতরাং আমি তাদেরকে বলবো যে এগুলো নিয়ে প্রশ্ন তুলবেন না। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে লাইলাতুল কদর পালন করতে, আমরা লাইলাতুল কদর পালন করব। কিভাবে সেটা সম্ভব? আমাদের যেদিন বিজয় সেদিন জগতের জোর, তাহলে কিভাবে সম্ভব হবে? মহান আল্লাহ তাআলাই জানেন। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা এভাবে পালন করবো, যেমনটি এই রাত্রের এক তৃতীয়াংশ যখন বাকি থাকে এটির ক্ষেত্রে। এভাবেই আশা করি বুঝেছেন। আপনারা যদি বুঝতে না পারেন রেকর্ডটি বারবার পুনরায় শুনবেন, হয়তো বা ইনশাল্লাহ ক্লিয়ার হতে পারে। আরো মানে এখানে আরেকটি জিনিস বিষয় যে দেখুন, যে তারা বলে থাকে যে সৌদি আরবের সাথে, কিন্তু দলিল যেগুলো দেয় সেগুলো দ্বারা কিন্তু প্রমাণ হয় না যে সৌদি আরব মানে কোথাও কোরআন হাদিসে কি আছে যে সৌদি আরবে অনুসরণ করতে হবে? কোথাও আছে, কোথাও নেই। যেগুলো দলিল দেয় সেগুলো দ্বারা ওরা প্রমাণ করতে মানে যেগুলো দ্বারা দলিল দেয় সেগুলো দ্বারা হয়তো ভুল ব্যাখ্যা করলে প্রমাণ হবে যে পৃথিবীতে প্রথম যেখানে চাঁদ উঠবে সেখানে, কিন্তু এমন না যে সৌদি আরব, সৌদি আরবের আগেও তো চাঁদ উঠে অন্য দেশে, যেটা আমরা এরকম আপনাদেরকে বলেছি বা আপনারা শুনেছেন এটা জানেন। অন্যান্য দেশগুলোতে তারা যে বলে থাকে, আজকে তাদের বক্তব্য মানে শুনতে পাবেন, খেয়াল করলে তারা বলবে যে বর্তমান যুগে, আগের যুগে তো মানে স্যাটেলাইট যুগ ছিল না, সংবাদ পৌঁছতো না, সেই জন্য তারা বিভিন্ন দিন সিয়াম রেখেছেন, ঈদ করেছেন, কিন্তু বর্তমান যুগে সংবাদ পৌঁছানো সহজ, বিধায় একদিনে করতে হবে। খেয়াল করুন তো বর্তমান যুগেও কি তা সম্ভব? মানে যুক্তি যদি আমরা মেনেও নিই তো বর্তমান যুগে কি সম্ভব? কারণ স্বাভাবিকভাবেই মানে চাঁদ আগে উঠবে কোথায়? সর্বপশ্চিম হলো আমেরিকা মহাদেশ, আমেরিকায়। তো আমেরিকায় চাঁদ উঠেছে কি না মানে তা জানার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো আমেরিকায় চাঁদ উঠেছে কিনা তা জানতে হবে কোরিয়ার মুসলমান যারা আছে তাদেরকে কমপক্ষে 15 ঘন্টা পর। অর্থাৎ আমেরিকায় সন্ধ্যা 6টায় উদিত হওয়া চাঁদের সংবাদ কোরিয়ার মুসলমানরা পাবে স্থানীয় সময় পরের দিন দুপুর 1টায়। তাহলে কিভাবে তারা একই দিনে সিয়াম এবং ঈদ উদযাপন করবে? কিভাবে তারা তারাবি পড়বে? কিভাবে তারা সাহারি খাবে?
মানে তার আরো যান মানে নিউজিল্যান্ডের বিষয়ে, নিউজিল্যান্ডের সাথে 24 ঘন্টা পার্থক্য, তার মানে আমেরিকায় যদি 30 তারিখ আজকে মানে আমেরিকা চাঁদ উঠেছে কিনা এটা মানে অপেক্ষা করতে হয় তাদেরকে 24 ঘন্টা, ফুল একদিন চলে যাবে, তাহলে রোজা আর ঈদ তারা কিভাবে পালন করবে? বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করুন যে ধরুন চট্টগ্রামে 5 মিনিট পূর্বে খবর আসলো যে আমেরিকায় চাঁদ উঠে গেছে, তো এমন অবস্থায় চট্টগ্রামের কারো কারো কেউ সাহারি সম্পন্ন করলো, কিন্তু রাজশাহী যারা থাকে যাদের ব্যবধান চট্টগ্রাম থেকে প্রায় 13 মিনিট, তারা কি করবে? কারণ তারা তো আর মানে স্বাভাবিকভাবে সাহারি খেতে পারবে না, সাহারি খেতে সময় পাবে না, 13 মিনিট ডিফারেন্স। চিটাগাংয়ে যারা আছে তারা আগে না হয় পেয়ে গেল কয়েক মিনিট দিয়ে সাহারি খেয়ে এলো, মানে 5 মিনিট সময় পেল, কিন্তু যারা রাজশাহীতে থাকে তারা তো সময় পাবে না, তারা ফজরের পরে জানতে পারবে। এভাবে শুধু মানে এক বাংলাদেশের মধ্যেই এটি সম্ভব না, তাহলে সারা বিশ্বে কী করে সম্ভব? আজকে মানে খেয়াল করুন, চিন্তা করুন যে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা প্রতি বছর, তাহলে মানে যদি ই করতে পান, দুপুরের সময় সংবাদ পাবেন যে চাঁদ উঠেছে, অর্থাৎ জোহরের সময় সংবাদ পাবেন যে চাঁদ উঠেছে আগের দিন, তাহলে তো আপনারা সেদিন কী করবেন? সেদিনের রোজাটা কীভাবে রাখবেন? তারাবি কী হবে? সাহারি কী হলো? রোজাটা এবার রাখবেন কী করে? উদ্ভট চিন্তা ভাবনা, বলবেন যে কাজা আদায় করবে প্রতি বছর একই নিয়ম, এত মানে মূর্খতা কাকে বলে আল্লাহ ভালো জানেন। যাই হোক, সবাইকে মানে বলবো, অনুরোধ করব যে দেখুন পবিত্র কোরআন এবং সেই হাদিস বুঝতে হলে সালাফে সালেহীনদের বুঝে অনুযায়ী বুঝতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনাদেরকে বেশি লম্বা করবো না, অনেক লম্বা হয়েছে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের একটি উদ্ধৃতি বলবো শুধুমাত্র, তিনি বলছেন যে ভৌগোলিক হিসাবে এটা অসম্ভব, কারণ ভৌগোলিকদের নিকট চাঁদের উদয়স্থল বিভিন্ন হয়, যেমনটি ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ উল্লেখ করেছেন। যুক্তির নিরিখে এই বিভিন্ন থেকে স্পষ্ট প্রতিভাত হয় যে প্রতিটি শহরের জন্য হুকুম ভিন্ন ভিন্ন হবে। এ ব্যাপারে সার এই দলিল হলো মহান আল্লাহ তাআলার বাণী, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সিয়াম রাখে। যদি দেখা যায় পৃথিবীর প্রান্ত সীমানার দেশগুলো এই মাস পায়নি, অথচ মক্কাবাসীরা ইতোমধ্যেই পেয়ে গেছে, এমত অবস্থায় আয়াতটির হুকুম কিভাবে তাদের উপর আরোপ করা যেতে পারে যারা এখন পর্যন্ত এই মাসটি পায়নি? রাসূল সাল্লাম বলেছেন, সুমু লেরু এতি ও আফতারু লেরু এতি। সুতরাং উদাহরণস্বরূপ যদি মক্কাবাসীরা চাঁদ দেখে, তবে তার ভিত্তিতে কিভাবে আমরা পাকিস্তানবাসী কিংবা তার পূর্বের রাষ্ট্রসমূহের অধিবাসীদের উপর সিয়াম চাপিয়ে দিতে পারি? অথচ আমরা জানি যে তাদের আকাশে চাঁদ মানে আসলে মোটেই উদিতই হয়নি, অথচ রাসূল সাল্লাম চাঁদ দেখাকে সিয়ামের সাথে সম্পৃক্ত করেছেন। আর যুক্তি যদি বলতে চান তাহলে হলো বলবো যে ভূপৃষ্ঠের পশ্চিম প্রান্তের আগে পূর্ব প্রান্তে প্রভাত রেখা উদিত হয়, সুতরাং প্রাচ্যের আকাশে প্রভাত রেখা উদিত হলেই কি আমরা পশ্চিম প্রান্তের মানুষ সাহারি ছেড়ে দেব, অথচ পশ্চিমে এখনো রাত অবশিষ্ট আছে? এর উত্তর হলো না। তেমনইভাবে প্রাচ্যের আকাশে যখন সূর্য অস্তগামী হয় তখন কি আমরা ইফতার করা শুরু করব, অথচ আমরা তখন দিনের মধ্যেই রয়েছি? এর উত্তর হলো না। সুতরাং হুকুমের ক্ষেত্রে চাঁদ ও সূর্য সম্পূর্ণ একই, চন্দ্রের হিসাব হয় মাসিক আর সূর্যের হিসাব হয় দৈনিক, অতএব যুক্তি ও দলিল নিরিখে সিয়াম ও ইফতারের ক্ষেত্রে প্রত্যেক স্থানের জন্য আলাদা বিধান হবে, যার সম্পর্ক হবে বাহ্যিক আলামত বা চিহ্ন দ্বারা, যা আল্লাহ তাআলা কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সুন্নতে নির্ধারণ করে দিয়েছেন, আর তা হচ্ছে চাঁদ প্রত্যক্ষ করা এবং সূর্য বা ফজর প্রত্যক্ষ করা। মানুষ যে এলাকায় থাকবে সেই এলাকায় চাঁদ দেখার উপর নির্ভর করে সিয়াম ভঙ্গ করবে। এটি হচ্ছে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের বক্তব্য। আপনার রাবেতা আলম আল ইসলামের ইসলামী ফেকাহ যে একাডেমি আছে তার একটি ফতোয়া আছে, সেখানেও তারা স্পষ্টভাবে এটি উল্লেখ করেছেন যে এটি কল্পনা ছাড়া আর কিছুই নেই যারা এটি বলে থাকেন। সুতরাং আমি প্রত্যেকটি আমাদের মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো, যখন আমি বারবার আপনাদেরকে বলে থাকি একটি বিষয় যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বুঝতে হবে সালাফে সালেহীনদের বোঝ অনুযায়ী। আজকে আমরা যদি সেই বোঝ অনুযায়ী যে দলিলগুলো আপনাদের সামনে পেশ করলাম সেগুলোর দিকে যদি লক্ষ্য করেন, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে রমজানের সিয়াম এবং চাঁদ দেখার সাথে সত্য যুক্ত এবং তা
প্রত্যেকটা নিজ নিজ দেশ বা অঞ্চলের সাথে সম্পৃক্ত হবে। পৃথিবীর কোন এক প্রান্তে একজনের দেখার সাথে আরেকজনের সম্পর্ক নয়। যারা যুক্তি দিয়ে সৌদি আরবের সাথে একই দিনে সর্বত্র সিয়াম ঈদ প্রমাণ করতে চাচ্ছেন, তাদেরকে বলবো দেখুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এর বিপরীত কথা বলছে। আজকে আপনারা কোরআন হাদিসের প্রকাশ্য অর্থ থেকে মানে সরে গিয়ে নিজেদের মন গড়া ব্যাখ্যা করছেন, অথচ কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সাহাবে কেরাম এবং সালাফে সালেহীন বুঝ অনুযায়ী হতে হবে, অন্য কোনো বুঝ অনুযায়ী চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবে কেরামের আমলে যেটা দিন ছিল না, এ যুগে সেটি দিন হবে না। তাদের আমলে মক্কার সাথে মিলে ইসলামী দুনিয়া সর্বত্র একই দিনে সিয়াম ঈদ পালন ছিল না, এ যুগেও চলবে না। যুক্তি দিয়ে যদি কেউ করতে চান, এটা স্পষ্ট একটি পথভ্রষ্টতা। কারণ কোরআন হচ্ছে আল্লাহ রহি এবং এটা মানুষের জ্ঞানের মুখাপেক্ষী নয়। জ্ঞান আসে মানুষের মস্তিষ্ক থেকে, যাতে ভুল শুদ্ধ দুটি থাকে, কিন্তু ওহি আসে আল্লাহর পক্ষ থেকে, যাতে মিথ্যা বা ভুলের কোনো অবকাশ নেই। বরং প্রত্যেক মমিন ব্যক্তির উচিত হচ্ছে ওহির সামনে মাথা অবনত করে তাকে সর্বান্তকরণে গ্রহণ করা। প্রত্যেকটি মমিন ব্যক্তি হাদিসের পক্ষে যুক্তি দিবে, বিপক্ষে নয়। যাই হোক, আপনারা দলিলগুলো বিবেচনা করে দেখবেন, আপনাদের মনে যদি অন্য কোনো দ্বারা বিভ্রান্ত চেষ্টা করে, অন্য কোনো দলিল দ্বারা, যদি আমার উত্তরের মধ্যে সেগুলোর জবাব না এসে থাকে, সেগুলো আমি জবাব দেব। আর যদি এসে থাকে, যদি দেখি যে আপনাদের কোনো পুনরায় কোনো সম্পর্ক প্রশ্ন যার উত্তর আমার বক্তব্যের মধ্যে আছে, তাহলে উত্তর আমি দিব না, প্রয়োজন নেই। আর যদি দেখি না সেখানে এর মধ্যে নাই, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। শুধু এটুকুই মনে রাখবো যে যারা কোরআন হাদিস সম্পর্কে আপনাদের জ্ঞান মানে একেবারে ক্ষীণ, তাদেরকে অনুরোধ করব এসব বিভ্রান্তের মধ্যে জড়াবেন না। আপনাদেরকে স্পষ্টই প্রমাণ দিয়েছি যে আমাদের সাহাবিগণ কিভাবে পালন করেছেন ইবনে আব্বাস কুরাইবের হাদিস, তারা স্পষ্ট যে ইবনে আব্বাসের উক্তি স্পষ্ট যে রাসূল আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন যে এক অঞ্চলের চাঁদ দেখা আর এক অঞ্চলের জন্য প্রযোজ্য হবে না। এটি স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস। সালাফি সালেহীনদের থেকেও আপনাদেরকে বিবরণ বর্ণনা দিয়েছি যে তারা কীভাবে হাদিসটি বুঝেছেন। এরপরে আর কোনো কথা থাকার কথা নয়, তারপরেও যেহেতু তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, সেজন্য উত্তরটি লম্বা করতে হলো। আল্লাহ আলাম, আল্লাহ তালাই সর্বাধিক অবগত। ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।